লবণসহ সরকারের বেঁধে দেয়া দাম মাথায় রেখে কাঁচা চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। তবে বরাবরের মতোই কাঁচা চামড়ার প্রকৃত দর না পাওয়ার অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। অবশ্য গত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসা ভালো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফজল আবির রিপোর্ট। কোরবানির ঈদের দিন বিকাল গড়াতেই পুরান ঢাকার পোস্তায় পশুর বেচা কেনার এই দৃশ্য চিরচেনা। তবে করোনার কারণে গত দুই বছর এই দৃশ্য অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। এবার প্রথম দিনের বাজার আশার আলো দেখাচ্ছে চামড়া ব্যবসায়ীদের। আগের বারস থেকে এবার একটু মোটামুটি একটু ভালো আছে। এখন একজন বেঁচে গেলে মনে করেন 800, আরো জনে যাবে আমি তো পারলাম না ভাই, তোমার চামড়া তো 500 টাকা দামের। ঢাকার লবণ দেওয়া চামড়ার দর প্রতি বর্গ ফুট 47 থেকে 52 টাকা ঠিক করে দেওয়া হয়েছে। সে হিসাবে বড় এবং মাঝারি গরুর চামড়ার গড় আকার 25 বর্গ ফুট ধরে চামড়ার দাম দাঁড়ায় 1200 থেকে 1300 টাকা। রোববার সন্ধ্যা পর্যন্ত এই চামড়া বেচাকেনা হয়েছে 700 থেকে 800 টাকায়। এতে অখুশি নন চামড়া ব্যবসায়ীরা, তবে খুশি হতে পারছেন না মৌসুমী ব্যবসায়ী কিংবা ফড়িয়ারা। এখনো ন্যায্য তো ওরকম হয় না, এখনো তো মোটামুটি না হওয়ার চেয়ে একটু ভালো। আর মাল মনে করেন কিনতেছি 700 750 হাইস্ট 900 টাকা বাইন্দেছি সরকার, ওই অনুযায়ী মাল কিনতেছি। যদি 19-20 হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারবো। দেশের অন্যান্য এলাকার চামড়া ঢাকায় না আসলে শেষ পর্যন্ত সব পক্ষই লাভবান হবে বলে মনে করে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। মৌসুমী ব্যবসায়ীর যে ব্লেম গেমটা আছে, এই ব্লেম গেম যুগে যুগে হয়ে আসছে। এগুলি তারা না বুঝে চামড়াগুলো কেনাকাটা করে, তারা বুঝে না বিধায় দোষে দোষারোপ হচ্ছে, ইভেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুঁজি হারাচ্ছে। গত দুই তিন বছরের মন্দার কারণে এবার মধ্যস্বত্বভোগী কিংবা ফড়িয়াদের আনাগোনা বাজারে কম দেখা গেছে। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।